সুপ্রিয় দর্শক, ফুড ভিটামিন ইন ফুড বিভাগ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো মটরশুঁটির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। কেন খাবেন মটরশুঁটি, জেনে নিন এর উপকারিতা। ছোট ছোট সবুজ দানার মটরশুঁটি খাবারের স্বাদ বাড়াতে এর তুলনা হয় না। এই সবুজ দানাগুলোকে সবজি হিসেবেই চিনি। যে কোনো সবজি, ভাজি, তরকারি, সালাদ, মাছ ভুনা, পোলাও, নুডলস ইত্যাদি অনেক ধরনের রান্নাতে হয় এর ব্যবহার। জনপ্রিয় এই মটরশুঁটির পুষ্টিগুণ অনেক। এতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন কে আছে। মটরশুঁটি আমিষের ভালো উৎস। আপনি যদি নিরামিষভোজী হন তাহলে মাছ বা মাংসের বদলে প্রতিদিন মটরশুঁটি খেতে পারেন। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মটরশুঁটির উপকারিতা সম্পর্কে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মটরশুঁটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই দেহের সুস্থতার জন্য মটরশুঁটি খেতে পারেন। ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে মটরশুঁটি খেতে পারেন, এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখে। মটরশুঁটিতে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকে এবং এতে ফ্যাট নেই বললেই চলে, তাই মটরশুঁটি আমাদের ওজন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে পারে। পাকস্থলীর ক্যান্সার রোধ করে। মটরশুঁটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। মটরশুঁটির দানাতে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে যা পাকস্থলীর ক্যান্সার রোধ করতে সাহায্য করে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মটরশুঁটি রাখুন। হৃৎপিণ্ডের জন্য ভালো। মটরশুঁটি ব্লাড প্রেশার কমাতে এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। মটরশুঁটিতে থাকা নায়াসিন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও মটরশুঁটিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তনালীতে ব্লক হওয়া প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। মটরশুঁটির অতিরিক্ত ফাইবার উপাদান আমাদের দেহের কোলেস্টেরলের কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হতে ফাইবার সমৃদ্ধ মটরশুঁটি খেতে পারেন। এছাড়াও মটরশুঁটি বিপাকের উন্নতিতেও সাহায্য করে। হাড় মজবুত করে। মটরশুঁটিতে থাকা পর্যাপ্ত ভিটামিন কে শরীরের হাড় শক্ত করতে খুব কার্যকর। তাছাড়া মটরশুঁটির ভিটামিন বি অস্টিওপরোসিস রোগ প্রতিরোধে সাহায্য করে। ফলিক অ্যাসিড থাকায় প্রসূতি মায়েরা মটরশুঁটি খেতে পারেন, এতে থাকে প্রচুর আয়রন, অ্যানিমিয়া ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। ত্বকের জন্য মটরশুঁটি খুব উপকারী কারণ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এই সবজি চোখের দৃষ্টিশক্তিও বাড়াতে সাহায্য করে। তাছাড়া মটরশুঁটিতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, ই, মিনারেল, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি নানাবিধ উপাদান আমাদের দেহের বলিরেখা, আলজেমার রস, বাত এবং ব্রঙ্কাইটিস প্রতিরোধ করে, তাই এই মৌসুমে প্রত্যেকের খাদ্য তালিকায় মটরশুঁটি উপস্থিতি থাকুক নিয়মিত। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুতে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।